আলাইকুম রেজুল করিম বলছিলাম সবাই ভালো আছেন আশা করছি আমরা সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিনিয়ত হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড রাব এবং আরও যে অ্যালকোহল সমৃদ্ধ জিনিসগুলো ব্যবহার করছি এটার পরবর্তী ইফেক্ট নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই যেমন মাত্র কয়েকদিন আগেই আমি সাবয়েতে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম সামনে দেখলাম একজন ভদ্র মহিলা তার দুজন বাচ্চা নিয়ে বসে আছেন খাবারের অপেক্ষায় তার সামনেই ঠিক রয়েছে একটা হ্যান্ডরাবের বোতল আমি দেখলাম সবাই মিলে তারা হাতে হ্যান্ডরাবটা মাখালো এবং খাবার যখন আসলো তারা সেটা খেতে শুরু করলো সো আমরা যেহেতু কিছুক্ষণ পরপরই হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড রাব ইউজ করছি মনে রাখা দরকার এগুলো হলো সবই উচ্চ ঘনত্বের অ্যালকোহল এই উচ্চ ঘনত্ব বা হাই কনসেন্ট্রেশন অ্যালকোহল এটা যখন আমাদের বডিতে যাবে বিশেষ করে আমাদের লিভার বিশেষ করে আমাদের বাচ্চা যারা আছেন বাচ্চাদের লিভার এবং বডির অন্যান্য পার্টগুলো এটার অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজেই আমরা হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব যেগুলো ইউজ করছি সেগুলো ইউজ করার পর আমরা যখন আবার খেতে যাব আমরা যখন কোনো কিছু ধরব ধরার পর সেটা আমরা মুখে দিব অবশ্যই যেন আমরা হাত পরিষ্কার করে দিই তাছাড়া আমাদের এই মহামারী পরবর্তী সময়ে আরেকটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই যে হেজিসল এই যে হ্যানরাব জার্মিসল আমরা যে ব্র্যান্ডের নামই বলি না কেন বিশেষ করে এই এগুলো হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য সো এগুলো কোনোভাবেই যেন আমাদের বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তাদের বডিতে বেশি পরিমাণে কনজিউম না হয়ে যায় কনজিউম হলে এটার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সো সবাই এই জিনিসটা আমরা যেন খেয়াল রাখি যে যেটা আমরা হাতে দিচ্ছি সেটা যেন আমাদের মুখে চলে না যায় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ